শনিবার মেলাঘর রুদ্রসাগরের নির্মহল পরিদর্শনে আসেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দপ্তরের আধিকারিকরা। নির্মহল পরিদর্শনে আসেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ওনার সাথে প্রিন্সিপাল সেক্রেটারি কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা সহ সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। স্থানীয় বিধায়ক সুভাষ চন্দ্র দাস সহ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘুরে দেখেন নির্মহল। বোট নিয়ে জলাশয়ের আশপাশ সহ নির্মহলকে নতুন করে সাজাতে কি কি প্রয়োজন তার সরজমিনে খোঁজ খবর নেন পর্যটন মন্ত্রী। পরে দপ্তরের অধিকর্তাকে নিয়ে আলোচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিশেষ করে নির্মহলের সৌন্দর্য বাড়াতে হলে রুদ্রসাগরের নাব্যতা সহ জলাশয়ের চারপাশের থেকে আরো মজবুত করে জল আটকাবার ব্যবস্থা করতে হবে, নতুবা খরা মরশুমে জলাশয় শুকিয়ে নির্মহলের সৌন্দর্য হ্রাস পেতে পারে, সেজন্য নাব্যতা বাড়ানো সহ ঢেলে সাজানোর দিকে মতামত পোষণ করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। লাইট অ্যান্ড সাউন্ড এই সমস্ত সিস্টেম নির্মহলে হতে যাচ্ছে, এবং শুধুমাত্র এটা নয়, এর সঙ্গে আনুষঙ্গিক গার্ডেনিং এবং গার্ডেনিং থেকে শুরু করে যে কনসেপ্টে মহারাজরা বানিয়েছিলেন সেখানে বিভিন্ন ওদের যেখানে ভেতরে ড্যান্সিং রুম, তাদের ওয়েটিং রুম যেসব সব আছে তার সঙ্গে মিলিয়ে আমরা সেখানে কিছু সেখানে আমরা করার চেষ্টা করছি। প্ল্যানিং এই সমস্ত নিয়ে হেলিপ্যাড করা যায় কোথায়, নির্মলকে নতুনভাবে রাজাদের তৈরি করার এর উপরে আমরা আরও কীভাবে সাজিয়ে তোলা যায় তার ব্যবস্থা করা দেখার জন্য আমার সঙ্গে এমএলএ সাহেব আছেন, এখানে আমাদের সেক্রেটারি আছেন, আমাদের ডাইরেক্টর থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিপাহীজলা আছে, সবাই আছে, বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ার আছে। সেটা আজকে দেখে গেলাম, এখানের জন্য একটা ডিপিআর তৈরি হবে, প্ল্যানিং হবে এবং সেটার জন্য আজকে এখানে আসবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত বাংলা মৈত্রী সাইকেল র্যালি গিয়ে পৌঁছলো বিলোনিয়ার রাজনগরে। ভারত বাংলায় এই দুদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কে শক্তিশালী করতে এবং অটুটের বার্তার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রনায়ক প্রয়াত শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীকে সামনে রেখে সাইকেল র্যালি আয়োজিত হয় 10ই জানুয়ারি থেকে। পশ্চিমবাংলার পাটতারি বিউপি থেকে শুরু হয় এই মৈত্রী র্যালি। 4097 কিমি ইন্দু বাংলা সীমান্তে বিএসএফ এর সাইকেল র্যালিকে কেন্দ্র করে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সীমান্ত এলাকায়। শনিবার সকালে সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানদের 130 নং ব্যাটেলিয়নের উদ্যোগে বিলুনিয়া রাজনগর ব্লকের চোত্তাখোলা ভারত বাংলা মৈত্রী উদ্যানে সংবর্ধনা দেওয়া হয়। সেখান থেকে এই বাইসাইকেল র্যালি রওনা হয় বিলুনিয়ার উদ্দেশ্যে। আবার নিহারনগর এলাকা থেকে শুরু হয় 200 নং ব্যাটেলিয়নের পক্ষ থেকে সাইকেল র্যালি, সেখানেও র্যালিতে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানানো হয়। সেখান থেকে রাজনগরে আবারও তাদেরকে সংবর্ধনা জানানো হয়। র্যালিটি পরবর্তী সময়ে বিলুনিয়াতে আসার পর ভারত বাংলাদেশ সীমান্ত মুহুরিঘাট আন্তঃশুল্ক বাণিজ্য কেন্দ্রের সামনে দুই দেশের পক্ষ থেকে সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 200 নং ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট রাজনারায়ণ মিশ্র, 2IC বিনয় কুমার, জগদীপ সিং, মহকুমা শাসক মানিকলাল দাস সহ বাংলাদেশ বিজেপি ডাইরেক্টর এস এম মেহগে দি হাসান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর MD ডেলোয়ার হোসেন, বিএসএফের পদস্থ আধিকারিকরা। আলোচনা রাখতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পদস্থ আধিকারিক আলোচনা রাখতে গিয়ে বলেন এই সাইকেল র্যালি 3000 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে, আরও 46 কিমি এরিয়া অতিক্রম করে এই র্যালি শেষ হবে 7 মার্চ। অ্যারেঞ্জিং সাচ ইউনিক অ্যান্ড আই মাস্ট সে আইকনিক ইভেন্ট বাই দ্য ইন্ডিয়ান অথরিটি অ্যান্ড উইথ দিস আই এম রিয়েলি ওভারওয়েলমড। I'm sure all other members accompanying me are overwhelmed by the nice arrangement made by the BSF Battalion. And I thank them for arranging the whole thing in such a lucid manner. With this, I'd like to thank everyone and in my speech. মজবুত করা জানো এবং বর্ডার এরিয়াতে যে সব জনগণ বাস করে তাদেরকে জাগরুক করার জন্য বিএসএফ এই সাইকেল র্যালি আয়োজন করছে। আমি এই টিমের সকল সদস্য এবং ওনাদের কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের আগর সফল যাত্রা জামান করাচ্ছি। এই টিম আমাদের বিএসএফ এর শান্তিদূত আছে এবং আশা করছি যে আগেও এই রকম আরও আয়োজন করব।
যাতে দুটো দেশের মধ্যে বন্ধুত্ব ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের উদ্যোগে ন্যাশনাল আরবান হেলথ মিশনের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রাজারবাগ দক্ষিণপাড়া এলাকায়। ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের উদ্যোগে ন্যাশনাল আরবান হেলথ মিশনের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমার রাজারবাগ দক্ষিণপাড়া এলাকায়। প্রদীপ প্রজ্বলন করে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক নূপুর দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস ও অবসরপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সুজিত রায় সহ আরও অনেকে। এই স্বাস্থ্য শিবিরে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ধরনের স্বাস্থ্য শিবির প্রতিটি এলাকাতে করা হলে সাধারণ মানুষ আরও বেশি করে উপকৃত হবেন। রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে বহু সুবিধা চালু করেছে, সেই সকল সুবিধাগুলি যেন মানুষ আরও বেশি করে পেতে পারে তার জন্য স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে গোটা রাজ্য জুড়ে। রাজারবাগ দক্ষিণপাড়া এলাকায় খুব সহসাই একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নতুন করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এদিনের স্বাস্থ্য শিবিরে দন্ত চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন এবং প্রসূতি বিভাগের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেন। পরে পর্যটন মন্ত্রী স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। চিকিৎসা পরিষেবাগুলো আমরা নিতে পারি বা একটু যদি শারীরিক কোনো রকম ভাবে কোথাও খারাপ লাগে যদি আমরা সঙ্গে সঙ্গে এই মেডিকেল রেজিস্ট্রেশন আমরা নিতে পারি, তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে বড় কঠিন রোগের থেকে আমরা বাঁচতে পারি। অধিকাংশ মানুষ একটা সময়ে যেখানে যায় তখন তার শারীরিক এই প্রতিক্রিয়া বা বিভিন্ন রকম অসুবিধা কিন্তু চরম পর্যায়ে পৌঁছার পরে তখন তাকে যায়, এটা বিভিন্ন সময় কারণ আমরা দেখছি। তো এই স্বাস্থ্য শিবিরগুলোর মাধ্যমে প্রাথমিকভাবে অনেকের শরীরে সুগার ডায়াবেটিস আছে, টেস্ট করে না, ধরে না, শরীর খারাপ হয়, খারাপ হয় তখন এরপরে গিয়ে যখন পারে না তখন গিয়ে তার এটা ডক্টরের কাছে যেতে হয় প্রমাণ। তো আমার বক্তব্য হচ্ছে এই স্বাস্থ্য শিবির যেখানে করছে সেখানে প্রতিটি পরিবার সেখানে অংশগ্রহণ করা উচিত, কারণ এখানে বিনা পয়সায় যাবে, বিভিন্ন ডক্টরসরা আছে, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হসপিটাল ডিউটি ছেড়েও তারা এখানে আসেন। সন্তান ছোট বা মায়েদের সন্তান জন্ম দেওয়ার আগে এবং পরে সরকারের বিভিন্ন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যেখানে এগুলো এই যোজনার মধ্যে আনা হয়েছে, কতজন তার সুযোগ নিচ্ছে, কিন্তু তার মধ্যে এই মেগা স্বাস্থ্য শিবিরের মধ্যে যে মানুষ যেটা সহজে হসপিটাল যেতে চায় না, অনেক খুব বেশিভাবে যদি শারীরিক দুর্বলতা বা রোগের প্রসব হয় সহ্য করতে পারে না তখন তার ডাক্তার এই তারা তখন এই হসপিটাল মুখী হয়। নিজ এলাকায় স্বাস্থ্য শিবির হাতের কাছে পেয়ে খুবই খুশি রাজারবাগ দাসপাড়া এলাকার সাধারণ জনগণ। এই দিনের স্বাস্থ্য শিবিরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। অনুমতিবিহীন ব্যানার লাগানো মেলার পূর্বেই খুলে ফেলা হচ্ছে আগরতলা বইমেলার ব্যানার। 26 ফেব্রুয়ারি থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে 39তম আগরতলা বইমেলা। এই বইমেলা চলবে 11 মার্চ পর্যন্ত। বই মেলাকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন স্থানে লাগানো হয় ব্যানার। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এই সকল ব্যানার লাগানো হয়, কিন্তু শনিবার দেখা যায় বইমেলা শুরু হওয়ার আগেই আগরতলা পৌর নিগমের কর্মীরা বইমেলার ব্যানারগুলি খুলে নিচ্ছে। বইমেলা শুরুর আগে বইমেলার ব্যানার খুলে নেওয়ার চিত্র দেখে অনেকে এক প্রকার অবাক হয়ে যায়। তবে আগরতলা পৌর নিগমের এক কর্মী জানান, নিগম এলাকার বিভিন্ন স্থানে ব্যানার লাগাতে হলে আগরতলা পৌর নিগম থেকে অনুমতি নিতে হয়, কিন্তু আগরতলা পৌর নিগম থেকে কোনো প্রকার অনুমতি না নিয়ে বইমেলার ব্যানার লাগানো হয়েছে। তাই আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের নির্দেশে বইমেলার ব্যানারগুলি খুলে নেওয়া হচ্ছে। ফ্ল্যাগ লাগা নিয়েছে যে কোনো মুহূর্তে একটা ইয়ে হইতে পারে এবং তারা কোনো প্ল্যান পারমিশনও নেয়নি এবং প্রত্যেকটা পিলারেই অবৈধভাবে বিভিন্ন ইয়েতে কে বা কারা এমনভাবে লাগাই গেছে এমসি জানা নাই। সেখানে লেখা আছে সর্বোচ্চ তথ্য দপ্তর ত্রিপুরা সরকার লেখা আছে, ত্রিপুরা সরকারের এটা তো এমসি থেকে একটা পারমিশন নিতে হয় বা এমসি রে গভর্নমেন্ট হইলে একটা অ্যাপ্লিকেশন করে জানাইতে হয় তেমনও না।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর সিডিপিও অফিসে পোষণ অভিযান কর্মসূচির মাধ্যমে পৌর পরিষদের অন্তর্গত 23টি অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য বিতরণ করা হয় এলপিজি। শনিবার উদয়পুর সিডিপিও অফিসে পোষণ অভিযান কর্মসূচির মাধ্যমে উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত 23টি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে এলপিজি গ্যাস বণ্টন করা হয়। উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, পৌর এলাকার 21টি ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলররা এই গ্যাস বণ্টনের মধ্য দিয়ে তাদের কষ্ট দূর করতে চেয়েছেন। সেই সাথে অঙ্গনওয়াড়িগুলিতে শিশুদের খাদ্য যেন তৈরি করতে কোনো প্রকার সমস্যা না হয় তাই সরকার প্রতিটি অঙ্গনওয়াড়িতে এলপিজি চুল্লি গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে কৃষিমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে গ্যাসের চুল্লি তুলে দেন। গ্যাসের চুল্লি পেয়ে খুবই খুশি অঙ্গনওয়াড়ি কর্মীরা। পোষণ অভিযানের মাধ্যমে এখানে মায়েদের সন্তান হওয়ার আগে, প্রসব হওয়ার আগে, পরে এবং তারপরেও যে পুষ্টি যোগান দেওয়া, এর জন্য ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বহু রকমভাবে যোজনা নিয়েছেন। যদিও আপনারা জানেন যে এই সংক্রমণ থেকে রোধ করার জন্য সারা ভারতবর্ষব্যাপী কোটি কোটি পরিবারের কাছে, বিশেষ করে মায়েদের নামে এই বিনামূল্যে গ্যাস দেওয়ার উদ্দেশ্য নিয়ে অনেক মানে দেওয়া হয়েছিল। রাজ্য প্রায় 3 কোটির উপরে আমরা রাজ্য যারা পরিবার 3 লক্ষ উপরে আমাদের রাজ্যের পরিবার এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইএনপিটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য পদ থেকে অনিমেষ দেববর্মার নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক নিয়ে যোগ দেন ত্রিপুরা মাথা হয়ে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে সামনে রেখে শনিবার আইএনপিটি দল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য পদ থেকে অনিমেষ দেববর্মা শতাধিক কর্মী সমর্থক নিয়ে ত্রিপুরা মথাতে যোগ দিলেন। শনিবার সাংবাদিক সম্মেলন করে উজ্জয়ন্ত প্যালেসে ঘোষণা দেন ত্রিপুরা পার্টির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, ত্রিপুরা পার্টির লড়াই কারোর বিরুদ্ধে নয়, দলের লড়াই একটাই, ত্রিপুরাল্যান্ড। আর এই দাবিকে সামনে রেখে যারা ত্রিপুরা পার্টিতে এসে যোগদান করছে তাদের স্বাগত, তবে ত্রিপুরা পার্টিতে দলীয় পতাকা হাতে তুলে স্বাগত জানানো হয় না। মনের মিল হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি কোনো রাজনৈতিক দল ত্রিপুরাল্যান্ডের দাবি মেনে আসে তাহলে মোস্ট ওয়েলকাম জানানো হবে বলেও জানান তিনি। আর আইএনপিটি যদি ত্রিপুরা পার্টির সাথে জোট হতে চায় তাহলে সেই বিষয়ে তিনি একা সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। যেহেতু আইপিএফটির জোট হয়েছে তাই আইপিএফটির সভাপতি এনসি দেববর্মার সাথেও আলোচনা করতে হবে বলে জানান তিনি। অর্থাৎ আইএনপিটি জোটের বিষয় কোনো রকম দায়িত্ব তিনি একা নেবেন না, তা স্পষ্ট ভাষায় বলে দেন তিনি। कि महाराज मैं त्रिप्रासा के लिए काम करना चाहता हूँ, थानसा के लिए मैं आना चाहता हूँ, मैं उनको वेलकम करता हूँ। थैंक यू वेरी मच अनिमेश, वेलकम टू द पार्टी। अनिमेश के संग आज ओवर 100 पीपल यहाँ में आए हैं, बाहर में हैं। उसके बाद आई वुड लाइक टू वेलकम ऑफिशियली अपॉइंट ऑल्सो पार्टी स्पोक्स पर्सन एंथनी देबर्मा। एंथनी देबर्मा को सब लोग जानते हैं, इज अ लॉयर, इज बीन वर्किंग ऑन ह्यूमन राइट्स। मैंने एंथनी को रिक्वेस्ट किया था कि एंथनी आपके पास नॉलेज है, आप पूरे दुनिया घूम के आपने पूरा दुनिया घूमा है, लेकिन अगर आप त्रिपुरा मोथा में आकर ऑफिशियली स्पोक्स पर्सन का काम करोगे तो एक अच्छा मैसेज जाएगा कि वी हैव एजुकेटेड पीपल, एजुकेटेड यंग बॉयज़ एंड गर्ल्स हु वांट टू जॉइन अ पॉलिटिकल सिस्टम। इफ वी हैव एजुकेटेड पीपल लीडिंग द पार्टी, एक अच्छा मैसेज जाता है कि ये पार्टी इज़ फॉर ऑल, स्पेशली एजुकेटेड। हमको हमको सफा राजनीति करना है, हमको क्लीन पीपल को सिस्टम में लाना है। आई वुड ऑल्सो लाइक टू थैंक दिलीप बाबू, ही इज़ द प्रेजिडेंट ऑफ द फॉर्मर प्रेजिडेंट ऑफ द चेयरमैन ऑफ द क्षत्रिय समाज। दिलीप बाबू का रोल बहुत इम्पोर्टेंट है। दिलीप बाबू ने ही एक बहुत बड़ा रोल लिया फॉर द यूनिफिकेशन और द अलायंस टॉक्स बिटवीन एनसी देबर्मा एंड माई सेल्फ। उन्होंने अपने पोजीशन से रिज़ाइन कर दिया है एज चेयरमैन ऑफ क्षत्रिय समाज और वो ऑफिशियली त्रिपुरा मोथा में वो शामिल हो चुके हैं। मैं उनको भी थैंक यू बोलना चाहता हूँ, उनका रोल बहुत ही पॉजिटिव रहा। उन्होंने जो हमारे बीच में जो बात हुआ बिटवीन एनसी देबर्मा एंड मेरा, उनमें इसमें उनका बहुत बड़ा रोल था। आई वेलकम हिम, आई थैंक हिम
जैसे मैंने पहले कहा है कि बहुत लोग हैं जो जिसने बहुत की रोल प्ले किया है, पॉजिटिव रोल प्ले किया है फॉर द थानचा, और ये आज और एक एग्जांपल है। मैं एक्सपेक्ट करता हूँ कि आने वाले दिन में और भी लोग तिपरा मोथा में मर्ज होंगे या ज्वाइन करेंगे, और मैं सबको रिक्वेस्ट करना चाहता हूँ आपके मीडिया के थ्रू, हमारा फाइट किसी के खिलाफ नहीं है, हम किसी के खिलाफ नहीं है, हमारा एजेंडा है थानचा, हम किसी के खिलाफ बात नहीं कर रहे हैं, हम अपने थानचा के एजेंडा में, ग्रेटर पीपल लैंड के एजेंडा में अपने रास्ते में चलेंगे। अगर किसी को लगता है कि हम कुछ कर रहे हैं और उनके खिलाफ है तो ये गलत बात है। मैंने 2-3 स्टेटमेंट भी देखा है प्रेस में, लेकिन सबको समझना चाहिए कि आज इंडिजिनियस पीपल ऑफ त्रिपुरा को कोई एजेंडा नहीं, उनको यूनिटी चाहिए, उनको यूनिफिकेशन चाहिए। 70 साल से हम लोग यूनाइटेड नहीं थे, हमारा इस्तेमाल किया गया है, हम अपना आप को इस्तेमाल करने नहीं देंगे किसी से। वेलाइनो हम्बाय, थैंक यू, धन्यवाद। পাশাপাশি এদিন হিউম্যান রাইটসের অ্যান্টনি দেববর্মা এবং ক্ষত্রিয় সমাজ এর চেয়ারম্যান দিলীপ দেববর্মা ত্রিপুরা পার্টিতে যোগদান করেন। আগামী দিনে ত্রিপুরা পার্টির সাথে এক দৃষ্টিভঙ্গিতে কাজ করবেন বলেও জানিয়েছেন অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে অকিছু অবস্থায় জিবি হাসপাতাল চত্বরে ওয়াটার এটিএমগুলি। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হচ্ছে জিবি হাসপাতাল। জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসে। জিবি হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবার পরিজনদের জলের যেন কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য জিবি হাসপাতাল চত্বরেও ওএনজিসি থেকে ও স্মার্ট সিটি প্রকল্পে বেশ কয়েকটি ওয়াটার এটিএম বসানো হয়। বর্তমানে সেই সকল ওয়াটার এটিএমগুলি অকেজু হয়ে রয়েছে, ফলে পানীয় জলের জন্য প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবার পরিজনদের। জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবার পরিজনরা জানান, ওয়াটার এটিএমগুলি বসানোর পর কিছুদিন ঠিক ছিল, তারপরেই ওয়াটার এটিএমগুলি বিকল হয়ে পড়ে। দীর্ঘ প্রায় 6-7 মাস ধরে ওয়াটার এটিএমগুলি বিকল হয়ে রয়েছে, ফলে জলের জন্য প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। রোগীর পরিবার পরিজনদের দোকান থেকে 20 টাকার জলের বোতল 25 টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। তাই সকলের দাবি, এই ওয়াটার এটিএমগুলি সারাই করে দেয়া হোক, তাহলে জিবি হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবার পরিজনদের কোনো সমস্যা হবে না পানীয় জলের জন্য। এই যে জলের এটিএম, আগে 1 টাকা দিলে 1 লিটার পাইতাম, 2 টাকা দিলে 2 লিটার পাইতাম, আজকে দীর্ঘ 5-6 মাস সেটা বন্ধই আছে। সমস্ত ত্রিপুরা আমাদের সবচেয়ে বড় হাসপাতাল হলো জিবি হাসপাতাল। ওই জায়গার মধ্যে সমস্ত ত্রিপুরা মানুষ ওই জায়গার মধ্যে আইয়ে, হ্যাঁ, দূর দূরান্ত থেকে আয়ে, কিন্তু দেখা গেল ওই যে এই ওএনজিসি এবং স্মার্ট সিটি দুইটা এটিএম, হ্যাঁ, কিছুদিন চালু আসলো, তারপরে আজকে দীর্ঘদিন ধরে পড়ত। এতে সমস্ত ত্রিপুরা মানুষ যারা এখানে আয়ে রুগী টুগী নিয়ে, সবারই অসুবিধা। হ্যাঁ, আপনারা মাধ্যমে ওই জিনিসটা চাইতেছি যাতে পুনরায় এই জলের এটিএম যদি চালু করা হয় তাহলে রুগীরা বা পার্শ্ববর্তী ত্রিপুরা থেকে তারা আয়ে সবাই সুবিধা হবে। এখানে দুইটা জিবি হসপিটালে দুইটা এটিএম আছে। আগে তো মানুষের জল পাইতো, অনেক মানুষের কিনেও এখানে জিবি কিনেও জল পায় না, আর এটা একটা তো জল আয় না অনেক দিন, জল প্রায় 1-2 বছর হয়েছে, 1.5-2 বছর হয়েছে, দুটোই নষ্ট, দুটোই নষ্ট, একটা তো জল আয় না, অনেক মানুষের ঘুরে ঘুরে আয়া বসলে এখন আরে দুটো জল দিয়ে আনা হয় না। আপনারা অনেক সময় এসে গা আমরা একটু পেলাম জলের এটিএম এটি, এরপরে দিয়া নিচে গেলে 20 টাকার জল 25 টাকা কিনতে হয়, এরপরও যে মানুষ এখানে রুগী থাকা যায় জল কই পেছে এটা সমস্যা, অনেক কত সারি মানুষের দিকে জল আনানো লাগে। হ্যাঁ, এরপরে আয় খুব কষ্ট, অনেকদিন ধরে জল পায় না এখানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকারের এনআরডিসি এর আর্থিক সহায়তায় এবং রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউশন ফর রুরাল টেকনোলজি এর উদ্যোগে অর্কনিরে শুরু হলো প্রশিক্ষণ শিবির। ভারত সরকারের এনআরডিসি এর আর্থিক সহায়তা এবং রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউশন ফর রুরাল টেকনোলজি এর উদ্যোগে শেখরকোট স্থিত অর্কনির প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা হয়। 2-দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের এবং কৃষিভিত্তিক শিল্প উদ্যোগীদের স্বাভাবিক সহায়তা করার লক্ষ্যে এর শুভ সূচনা করবেন কৃষি বিজ্ঞানী এবং ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান
বাহারুল ইসলাম মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী অরিন্দম চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন দুই দিনের প্রশিক্ষণ শিবির। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, পরে সকলে মিলে বৃক্ষরোপণও করেন। প্রশিক্ষণের মোট 30 জন যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রার্থীদের অর্কনীড়ের পক্ষ থেকে NRDC গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শংসাপত্র প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।